এমন একটি দেশ যেই দেশটিতে পা দিলেই নাকি মানুষ মিলিয়নিয়ার হয়ে যায়। ওয়েলকাম টু মোনাকো। আজকে আমি চলে এসেছি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এবং পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোতে। পৃথিবীর যে কোনো দেশের সকালের খবরের কাগজে খুন, রাহাজানি, দুর্ঘটনা ইত্যাদি স্নায়ু উত্তেজক অপ্রীতিকর ঘটনার খবর থাকেই, কিন্তু পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোর সকালের খবরের কাগজে কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো অপরাধের খবর থাকে না। ধনী লোকের এই দেশটি সম্পূর্ণ সুরক্ষিত, অপরাধমুক্ত দেশ এই মোনাকো। হাজার ক্যামেরার চোখ সর্বদা নজর রেখে চলেছে এই দেশের আনাচে কানাচে। মোনাকোর আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটারের একটু বেশি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির পরেই মোনাকোর অবস্থান। দেশটি এতটাই ছোট যে ঢাকার হজরত শাহজালাল এয়ারপোর্টও মোনাকো থেকে 8 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এই মোনাকো। যেমন দামি জায়গা তেমনি ধনী এখানের বাসিন্দারা। পৃথিবীর সমস্ত মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হলিউড সুপারস্টার এখানে বাড়ি কিনে ছুটি কাটায়। কি করে পকেট সাইজ এই মোনাকো প্রিন্সিপালিটিতে এত বড় লোকের একসাথে বাসস্থান হলো? কারণ একটাই, এই দেশ ট্যাক্স ফ্রি। পৃথিবীর সবচেয়ে বেশি ঘন লোক বসতি এখানে। এই দেশের জনসংখ্যা প্রায় 38,500, যাদের অধিকাংশই কোটিপতি। মোনাকোর নাগরিকদের মাথা পিছু আয় প্রায় 1.5 কোটি টাকা, যেখানে প্রতি 3 জনের একজন মিলিয়নিয়ার, এবং এই দেশটিতে দারিদ্র্যের হার 0। তিন দিক দিয়ে ফ্রান্স ও একদিকে মেডিটেরিয়ান সমুদ্র দেশটিকে ঘিরে রেখেছে। বিশাল হাইরাইজ বিল্ডিং এখানে পাহাড়ের গায়ে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে। জানা যায় এই সমস্ত হাইরাইজের ছোট অ্যাপার্টমেন্টে যারা থাকে সবাই মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার, যেখানে বিলাসবহুল এক একটি অ্যাপার্টমেন্টের দাম 500 কোটি টাকারও বেশি। শুধু কি স্থলে বৈভব দেখা যায়? চোখ ঘুরিয়ে নীল মেডিটেরিয়ানে মন্টে কার্লো বন্দরের দিকে দেখলে হাজার ইয়ার্ড চোখে পড়বে। এই ইয়ার্ডগুলো অসম্ভব দামি। পৃথিবীর সবচেয়ে দামি ও বড় ইয়ার্ড মোনাকোর সমুদ্রে ভাসে। ছোটবেলায় আমরা টিভিতে যে ফর্মুলা 1 রেসিংটা দেখতাম, এটাই হলো সেই জায়গা। পৃথিবীর মধ্যে এই জায়গাটাই একমাত্র জায়গা যেখানে এই রেসিংটা মেইন স্ট্রিটে হয়। এবছর মে মাসের শেষ সপ্তাহে এখানে ফর্মুলা 1 রেসিংটা আবার হবে, এই জন্য এখানে স্টেজটা তারা নতুন করে একটু অর্গানাইজ করছে। এটাই হলো সেই বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনো, যে ক্যাসিনোতে মানুষ এক রাতেই $1,000,000 উড়ায় ফেলে। আর এই ক্যাসিনোর সামনে আসলে দেখতে পাওয়া যায় পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডের দামি দামি সব গাড়িগুলো। মোনাকোর ক্যাসিনোগুলো জুয়ার আসরের জন্য বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন দেশের কোটিপতিরা এখানে জুয়া খেলতে আসলেও মোনাকোর নাগরিকদের জন্য ক্যাসিনোতে প্রবেশ করা আইনত নিষেধ। শুধুমাত্র পর্যটক বা বিদেশি নাগরিকরা এখানে জুয়া খেলতে পারবে। মোনাকোর সবচেয়ে বিখ্যাত ক্যাসিনো হলো মন্টে কার্লো। জেমস বন্ড থেকে শুরু করে বহু হলিউড মুভির শুটিং হয়েছে এখানে। মন্টে কার্লো ক্যাসিনোর জন্য এই পাড়ার নামই হয়ে গেছে মন্টে কার্লো। বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনোর সামনে কয়েক মিটার পার্কিং এলাকায় পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো পার্ক করা থাকে। রোলস রয়েস, ফেরারি, অ্যাস্টন মার্টিন, বুগাটি, এসব দামি গাড়ি একসঙ্গে পাশাপাশি এই মোনাকোতেই দেখা যায়। মন্টে কার্লো ক্যাসিনোর সুরক্ষা ব্যবস্থা ভীষণ কড়া। মন্টে কার্লো ক্যাসিনোয় যারা খেলতে যায় তাদের সঙ্গে সঙ্গে ফটো তুলে মন্টে কার্লো ক্যাসিনোর ডাটাবেসে রাখা হয়। এমনকি সারা পৃথিবীর বড় ক্যাসিনোর নিয়মিত গ্যাম্বলারদের ডাটাবেস মন্টে কার্লো ক্যাসিনোর ডাটাবেসে থাকে।
দীর্ঘ প্রায় 700 বছরের বেশি সময় ধরে একটি রাজপরিবার মোনাকো শাসন করে আসছে। এরা হাউস অফ গ্রিমাল্ডি নামে পরিচিত। মোনাকোর বর্তমান রাজপুত্রের নাম দ্বিতীয় আলবার্ট। দেশ হিসেবে ছোট হলেও পৃথিবীর ধনী রাজপরিবারগুলোর মধ্যে এরা অন্যতম। মোনাকোর ক্যাসিনো সহ প্রায় অধিকাংশ বিনোদন প্রতিষ্ঠান হাউস অফ গ্রিমাল্ডির মালিকানায় পরিচালিত হয়। এখানকার পুলিশ বাহিনীর সংখ্যা মাত্র 515 জন। শুনতে কম মনে হলেও মাথা পিছু পুলিশের বিচারে এটি সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এখানকার প্রতি 100 জন নাগরিকের জন্য একজন পুলিশ রয়েছে। মোনাকোর ঘরবাড়িগুলোর মতো এখানকার রাস্তাগুলো অনেক দামি। এসব রাস্তার প্রতি বর্গফুটের মূল্য প্রায় 15 লক্ষ টাকারও বেশি। এজন্য মোনাকোর রাস্তাগুলোকে পৃথিবীর সবচেয়ে দামি রাস্তারও স্বীকৃতি দেওয়া হয়েছে, যে কারণে এই রাস্তায় কোনো সস্তা গাড়ি চলে না। এখানকার প্রায় সকল গাড়ি বিলাসবহুল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদিও আজকে ওয়েদারটা তেমনটা ভালো ছিল না, ক্লাউডি ওয়েদার ছিল। তবু আমাকে এখন ফিরে যেতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।